Yeah.
জিআরবিটি পরিচালিত যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল আজকে এক বছর অতিক্রান্ত, রেজাল্ট দেওয়ার কোনো নামগন্ধ নেই এবং ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার উঠিয়ে দিয়েছে। জিআরবিটি অথরিটি হাইকোর্টের নির্দেশনা পর্যন্ত পাত্তা দিচ্ছে না এবং আমরা যে আজকে বেকার ভুল, আজকে আমরা আন্দোলন করছি, আমরা সবাই সিকিম সমাজ, আমাদের কোনো ইচ্ছা বা কোনো আনন্দ নেই যে আমরা আইসে অফিসে একদম আর্গুমেন্ট করি বা পুলিশের সঙ্গে দস্তাদস্তি করি, ঠিক আছে। আমরা কখনো বলেছিলাম না যে জিআরবিটি বোর্ড গঠন করুন, আমাদের পরীক্ষা নিন। আপনারা বোর্ড গঠন করেছেন, আপনারা পরীক্ষা নিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব কীভাবে রেজাল্ট দেবেন। এবং আরেকটা বিষয় বুঝেন, 1,21,000 কোলাপান পরীক্ষা দিয়েছে, 300 টাকা করে হলেও 3,62,00,000 টাকা। আজকে এক বছর অতিক্রান্ত, 10% সুদ হলে হয় আপনি 36,20,000 টাকা। এই টাকাগুলি কার? দিয়ে আমাদের টাকা। এবং আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, পুলিশ আমাদের বন্ধু। আমরা বারবার অনুরোধ করছি পুলিশকে, আমাদের একদম লাঠিপেটা করবেন না, সরাসরি গুলি করুন এবং অবশ্যই পায় না মাথায় গুলি করুন, কারণ এই মুখটা আর বাড়ি দিকে দেখাতে পারি না। প্রত্যেকদিন আমরা পয়সা দিয়ে খরচ করে আমরা পরীক্ষা দিয়েছি এবং আমরা আমাদের কি শখ করে যে আমরা অফিসে এসেরা এই মায়া কান্না করবো, পুলিশের সঙ্গে দস্তাদস্তি করবো, পুলিশকে বলবো যাতে সরাসরি গুলি করে, কোন লাঠিপেটা একদম সরাসরি যাতে গুলি করে, একদম অসুখ কপালে গুলি করে, কারণ ভাইয়া ভাইয়া গুলি করে আমরা হয়তো আহত হয়ে জীবিয়ে আসবো, পরে থাকবো, আমাদের আহত আর কোনো ইচ্ছা নেই। যাতে ওদের অনেক অনেক দিন ধরে পুলিশের গুলি চালনা অনুশীলন হয়নি, আমাদের যাতে কপালে গুলি করে এই গুলি চালনা অনুশীলন করে। কারণে আসা, কেন আসা? কি বলে আমরা শান্তিপূর্ণভাবে সবাই এখানে বইছি, তারা শুধু আমরা রেজাল্ট দিয়ে দিই। আমরা গত 29 তারিখ যখন আসলাম, তারা 7 দিনের ডেপুটেশন দিয়ে যাওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে তারা রেজাল্ট দিত। আজ পর্যন্ত কোনো বক্তব্য নাই তারা, ঠিক আমরা কি বলেছিল অথরিটি থেকে কি বলছিল তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা মানে প্রসেসিংয়ে আছি। এক বছর আগে পরীক্ষা হয়েছে, এটা যে এতদিন প্রসেসিং লাগবে, তাহলে আমরা অত প্রসেসিং টসেসিং কোনো মহল টহল আমরা কিছু বুঝি না। আমরা আজকে রেজাল্টের দিকে এসে আমরা রেজাল্ট দিয়ে দিতে আমরা যদি আপনাদের সাথে কথা না বলা পাবলিশের জন্য নিশ্চয়ই এক বছর লাগে না, তার মধ্যে আমরা গত 29 তারিখে ডেপুটেশনও দিয়ে গেছিলাম, এখন পর্যন্ত কোন রেজাল্ট নেই। তাদের আর কিছু করার নেই, একটা আপনারা ডেট বলতে পারেন, আজকে এক বছর হয়ে গেছে, তারা একটা ডেট বলতে ব্যর্থ, তারা একটা বোর্ড